পৌষের কুয়াশা ভরানো শীতের আমেজের রেশ দেখা যায় পোশাকেও। নানা রঙের ডিজাইনের শীতের পোশাকের মধ্যে নারীদের কাছে কাশ্মীরি শালের কদর সবসময় তুঙ্গে। চাহিদা বিবেচনায় এবার বাণিজ্য মেলায় শাল নিয়ে অনেকগুলো স্টল সাজানো হয়েছে। কাপড়ের ভিন্নতায় সুতোর বুননে প্রতিটি শাল যেন সৌন্দর্যে একটি আরেকটিকে ছাড়িয়ে যায়। ক্রেতাদের দৃষ্টি কাড়তেও বিক্রেতারা নানা ঢঙে পণ্য উপস্থাপন করেন। 500 টাকা থেকে শুরু করে 20,000 টাকা দামেরও শাল পাওয়া যাচ্ছে। 1,000 আছে, 15,000, 1,500 আছে, 2,000 আছে, এরকমই হাতের কাজ, যত কাজ আছে ওরকমই প্রাইস আছে। Nowadays the customer is getting clever. আসলে আপনাকে প্রথমত ফেব্রিকটা চিনতে হবে। কাপড়ের বিভিন্ন নকশার উপরেই কিন্তু দাম নির্ভর করে। মেলায় অনেক দোকান আছে, কিন্তু প্রকৃত শালটি চিনতে হলে আপনাকে ফেব্রিক্সটা বুঝতে হবে এবং সেটি আমাদের কাছেই আছে। নতুন নতুন পণ্যের খোঁজে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছেন ক্রেতা। শৌখিন ক্রেতাদের চোখ আটকায় বেশি কারুকাজের শালে। বাণিজ্য মেলাতেই কাশ্মীরি শালের বেশি দেখা মেলে, তাই দরদাম মিলিয়ে কিনতে চান তারা। রিয়েল গোড়া পাওয়া যায় যে যেরকম কাশ্মীর থেকে আসে, তো সবসময় রিয়েলগুলো পাওয়া যায় না। সাশ্রয়ী মূল্য, ঢাকাতে একটু মানে নিউ মার্কেটগুলো একটু বেশি দাম। স্টাইলিশ শালগুলো মূলত এখন নিচ্ছে সবাই। শুরুর দিকে তো এখন মনে হচ্ছে প্রাইসগুলো একটু হাই, তো শেষের দিকে হয়তো একটু কম আর ইয়ে আছে। এবার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 8টি দেশের স্টল অংশ নিচ্ছে। এর মধ্যে ভারত পাকিস্তান থেকে আসা স্টলগুলোতে দেখা মেলে রং বেরঙের শালের। সানবীর রূপল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।